জলবায়ু সম্মেলনের আরো খবর জানাতে আজারবাইজানের বাকু থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ। তাকে চলে যাচ্ছি তার কাছে। রাকিব, এই সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দেরা কে কি বলেছেন এবং সেই সাথে জানাবেন আগামীকাল এই সম্মেলনে কি কি কর্মসূচি রয়েছে? আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ প্যাভিলিয়নে জলবায়ু সম্মেলনের। আমরা দেখছি আপনারা এখানে রয়েছেন ডক্টর ইউনুস, তিনি বাংলাদেশ প্যাভিলিয়নে দেখছেন। এখানে চেষ্টা করছি একটু সাথে কথা বলবার, একটু আপনাদের মাধ্যমে তরুণদের ভাবনা নিয়ে এখানে একটু কথা বলতে চাইছেন। আমরা তার বক্তব্য শোনার চেষ্টা করছি। নিজের জীবনে এটা প্রতিফলিত যেমন প্রথম শূন্য হলো জিরো কার্বন এমিশন, এটা আরেকটা প্রতিক্রিয়া হবে প্রথমে চেষ্টা করি 7 দিন ফসিল ফুয়েল ব্যবহার করি। এখন থেকে প্রথম চেষ্টা হবে 6 দিন করবো, কিন্তু স্যার এটা খুবই ভালো একটা বিষয়, কিন্তু শেষ তারপর 5 দিন তারপর 4 দিন এক সময় গিয়ে শূন্য, আমি আর বিনা প্লাস্টিক ব্যবহার করি না, ফসিল ব্যবহার করি না। ওইভাবে অগ্রসর হতে হচ্ছে। এক পর্যায়ে কি আমরা 30% ব্যক্তি হবে 300 ব্যক্তি, 5 জন যদি 300 ব্যক্তি হয়ে যেতে পারে, আমরা বললাম যে সারা পৃথিবী 300 ব্যক্তি হতে পারে। স্যার খুবই জিনিসটা হলো নিজের হ্যাবিট, নিজের অভ্যাস। এই নিজের অভ্যাসের কারণে আমার একটা ফারা দিতেছে যে আমাদের গাড়ি চড়তে হবে, আমাদের দিতে হবে, আমাদের করতে হবে, এই করতে গিয়ে দুনিয়া সরকার চেষ্টা করে। স্যার খুবই মানে সুন্দরভাবে উপস্থাপন করলেন একটা বিষয় যে যারা বেশি কার্বন নিঃসরণ করে মূলত যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, সেই দেশগুলো রাষ্ট্রপ্রধান কিন্তু এবারের জলবায়ু সম্মেলনে যুক্ত হয়নি। যাদের কাছ থেকে আমাদের বেশি অর্থ পাওয়ার কথা বা যারা ক্ষতিপূরণ বেশি দিবে তারাই, সেই দেশের রাষ্ট্রপ্রধানরাই যুক্ত হলো না। সেক্ষেত্রে কি আমরা এই কপের কি যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেটা আশার আলো কি আমরা দেখতে পাবো, নাকি আসলে থমকে যাচ্ছে আসলে তো কপের বিষয়গুলো? সেখানে ধনী দেশ তাদেরকে সেই সতর্কতাতে দেওয়া, এটা ঘর একটা, পৃথিবী একটা। তুমি মনে করো না যে তুমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে আর ঘরে ফিরে শূন্য হয়ে যাবে, এই আগুন সবাই সবাইকে এগিয়ে আসবে। এটি হচ্ছে ওদের তরুণরাও কিন্তু বিরাট পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি করছে। আমরা বলছি যে তরুণদের যদি আমরা কেউ উদ্যুক্ত করতে পারি তাহলে হয়তো ভবিষ্যৎ তাড়াতাড়ি আমরা সৃষ্টি করতে পারবো। সেটি তরুণদের আমরা বিশেষ করে আকর্ষণ করছে, তারা তাদের জীবন দেখতে চায় যে হ্যাঁ এটা সেফ একটা জীবন। আমাদের তো জীবন শেষ, কাজে আমাদের কিছু পরোয়া নেই, এই কয়দিন এমনি চলে যায়। কিন্তু তার কেমন পুরো জমি ফিরে আছে, তারা কি শেষ পর্যন্ত তাদের ছেলে মেয়ে কি এই জগতে বসবাস করতে পারবে না, তার জীবনের স্বীকৃতি শেষ হয়ে যাবে। এই পৃথিবীর মেয়াদ বেশি দিন নাই, এই মেয়াদটা যাতে আমরা বাড়াতে। স্যার এখন পর্যন্ত বিশ্ব কয়েকজন নেতার সাথে আপনি কথা বলেছেন, বৈঠক করেছেন এবং আপনি খুবই পপুলার পরিচিত, কি মনোভাব আসলে তাদের? এই যে গ্রিন পার্টির সৃষ্টি হলো, কবে সৃষ্টি হলো? ধরে আন্দোলন শুরু করেছে বলে যাবে এই গ্রিন শেষে তারা পার্লামেন্টে আসে, তারা গভর্নমেন্ট ফর্মে গেল। কাজে এটা যে প্রসার হয় এটা তো অতীত ইতিহাস তো আছে। তারপরে এখন যে কোনো তরুণ সমাজে গেলে বিষয়টা পরিষ্কার পাবে, দেখা যাবে তারা যে বেরিমা চেয়ে যায়, কিন্তু সেটা কোনো স্টেট হচ্ছে
সেক্ষেত্রে প্যারিস যে চুক্তি সেটা কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি, নতুন ভাবে ডোনাল্ড ট্রাম্প আসার ক্ষেত্রে এটা কি শঙ্কার মধ্যে থাকছে কিনা যে আসলে এটা আবারও থমকে যাবে বা সুযোগ? সে কি চরিত্র নিয়ে আসে, কি পলিসি নিয়ে আসে, দেখি তার পরিবর্তন হয়েছে কিনা এখানে কিন্তু একটা বিষয় তিনি পরিষ্কার করে বলছিলেন যে এই জলবায়ু পরিবর্তনের যে সম্মেলনটি হচ্ছে সেই সম্মেলনে তার পক্ষ থেকে যে নানান দাবি দাওয়া তিনি করেছেন, একই সঙ্গে তিনি এও বলছিলেন যে তিনি যে 3-0 একটি ফর্মুলা দিয়েছেন পরিবেশ রক্ষার ক্ষেত্রে সেটি যদি বিশ্ব নেতারা মানতে পারেন, বিশেষ করে তিনি বলছেন যে জিরো গার্বেজ বা জিরো শূন্য বর্জ্য, তিনি বলেছেন শূন্য কার্বন নিঃসরণ, এবং তিনি বলেছেন যে শূন্য ব্যক্তিগত যে ব্যবসা, এই তিনটি বিষয় যদি ঠিকমতো মানা হয় তাহলে পরিবেশ রক্ষা হবে। আমার কাছে এই ছিল সবশেষ। আজারবাইজানে শুরু হয়েছে জলবায়ু সম্মেলন, সেই সম্মেলনে যুক্ত হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সাংবাদিকদের, সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। দেখছেন শান্ত বাজার।